শ্রীময়ী সুবাদে ছোট পর্দার পরিচিত মুখ সুদীপ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অভিনয় করলেও অনিন্দ্য চরিত্রটি যে জনপ্রিয়তা এনে দিয়েছে সুদীপকে তা প্রশ্নাতীত। আপাতত স্টার জলসার রিয়েলিটি শো স্মার্ট জুড়ির মঞ্চে দেখা যাচ্ছে সুদীপকে। স্ত্রী পৃথা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এই শোতে অংশ নিচ্ছেন সুদীপ। সুদীপ পৃথার সুখী গৃহকোণের বহু অজানা দিক ইতিমধ্যে উঠে এসেছে স্মার্ট জুড়ির মঞ্চে। সুদীপ আগেই ফাঁস করেছিলেন, পৃথার আগেও অন্য একজনের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি, তবে সেই দাম্পত্য টেকেনি। বিয়ে ভাঙার যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার সময় হাঁটুর বয়সে পৃথার সঙ্গে আলাপ তার। ফেসবুকের মাধ্যমে আলাপ দুজনের। এরপর ওডিশি নৃত্যশিল্পী পৃথার শো দেখতে পৌঁছে যান সুদীপ। এরপর শুরু বন্ধুত্ব আর প্রেমের পর্ব। দুজনের বয়সের ফারাক 24 বছর, তবু প্রেম কি আর বয়সের বাধা মানে? ডিভোর্সে সুদীপকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পৃথা। সুদীপের এটা দ্বিতীয় বিয়ে হলেও পৃথার এটাই ছিল প্রথম বিয়ে। স্বভাবত এই বিয়েতে শুরুতে ছিল না পৃথার পরিবারের মত। সেই গল্প ফাঁস হল রবিবার স্মার্ট জুড়ির মঞ্চে। ফ্যামিলি স্পেশাল উইকে হাজির ছিলেন পৃথার মা। সুদীপের শাশুড়ির কাছে সঞ্চালক জিৎ প্রশ্ন রাখেন, দুজনের বয়সের ফারাক বা সুদীপের ডিভোর্স স্ট্যাটাস নিয়ে কি কোনো রকম আশঙ্কা কাজ করেছিল? জবাবে তিনি বলেন, প্রচণ্ড। আজ সবার সামনে একটা কথা বলতে চাই, এই বিয়েটা নিয়ে আমি ওর এক্স ওয়াইফের কাছেও গিয়েছিলাম, যেটা আমার মেয়ে পর্যন্ত জানে না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন তোমাদের ছাড়াছাড়ি হয়েছে। এখন অবশ্য আর কোনো ইনসিকিউরিটি নেই সুদীপের শাশুড়ি মায়ের মনে। ইতিমধ্যেই হেসে খেলে 6 বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সুদীপ পৃথা। তাদের 2 পুত্র ঋদ্ধি আর বালি। টেলিভিশনের পর্দার আদর্শ স্বামী না হলেও বাস্তবে কিন্তু পত্নীনিষ্ঠ ভদ্রলোক সুদীপ মুখোপাধ্যায়। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।